দেখছেন সময় কলকাতার আমি মধুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে শুরুতেই যে খবরের দিকে নজর রাখব চলতি মাসে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস ও বিজেপি দলগুলির সঙ্গে বৈঠকের সম্ভাবনা চলতি মাসের শেষে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে নবান্নে দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দাপরতায় একের পর এক রাজ্যে বড় বড় দুর্নীতি সামনে আসতে শুরু করেছে বড় বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের এদিকে তৃণমূল আম আদমি দলগুলির মতো কিছু আঞ্চলিক দলের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তাদের স্বার্থে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এই নিয়েই এবার সরব হতে চলেছে শাসনে থাকা মুখ্যমন্ত্রীরা যদিও সিপিআইএম ও বিজু জনতা দল শ্রমিক শিবির বা আঞ্চলিক দলগুলো এই ধরনের বক্তব্য থেকে নিজেদের সরিয়ে রেখেছে যে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিমূলক অপরাধের খবর উঠে আসছে শুধুমাত্র দল এই মুহূর্তে দিল্লিতে একটি বৈঠকের আয়োজন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই এর অপব্যবহারের দাবি তুলে রাজনৈতিক বাজার গরম করতে চাইছে তারা বাজেটের সময় দিল্লিতে এই অবিজেপি মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বসবেন আম আদমি পার্টি নেতৃত্বে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এই বৈঠকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই সূত্রের খবর বৈঠকে দিল্লি সফরে যেতে পারেন মমতা সূত্রের খবর আম আদমি পার্টি তৃণমূল রেডি এনসিপি সহ নটি দল এই বৈঠকে যোগ দিতে পারে নিউ দিল্লির কনস্টিটিউশন হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি কেজরিওয়াল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী যাদব এনসিপি প্রধান শরদ পাওয়ার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ শিবসেনা থেকে বিতাড়িত উদ্ধব ঠাকরে জেকেএনসি নেতা ফারুক আবদুল্লাহ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উল্লেখযোগ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি অধিকারী হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতাদের বিরুদ্ধে সেই কেন্দ্রীয় তদন্ত করানোর দাবি জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন কুণাল ঘোষ অভিযোগ করেন বাতিল হওয়া তালিকায় 150 জনকে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী 150 জনের মধ্যে 55 জনের চাকরি গেছে পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেও অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র আমরা জানাচ্ছি যে এর মধ্যে শুভেন্দু অধিকারী 150 জনকে শুভেন্দু অধিকারীর কথায় শুভেন্দু এবং শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনায় চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে 55 জনের চাকরি চলে গেছে আদালতের রায় যাদের চাকরি গেছে তাদের মধ্যে এমন 55 সেই 55 জন হচ্ছেন আবার শুভেন্দুদের অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল শুভেন্দু অধিকারীও এইভাবে ক্রিয়ায় সামিল ছিলেন শিক্ষক নিয়োগ দণ্ডে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার একের পর এক তৃণমূল নেতার নাম উঠে আসার প্রসঙ্গে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পাশাপাশি তিনি এও বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে দলকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার নির্দেশ দিয়েছে কিন্তু খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে একটা লাগাতার নেতিবাচক প্রচার চলছে আমরা খুব পরিষ্কার ভাবে বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন জিরো টলারেন্স দুর্নীতির প্রশ্ন এখন যদি কোন ব্যক্তি ব্যক্তিগত ভাবে কোন বিচ্যুতি থেকে কোন অন্যায় তাদের বিষয় আইন আইনের পথে চলবে
কোথাও কোনো সত্যি অন্যায় থাকে, অপরাধ থাকে, সংশোধন হচ্ছে। আর যদি অপরাধ থাকে, অপরাধী শাস্তি হবে। রবিবার নাড়ুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কাজল, সেখান থেকেই তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্য কর্মী সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কাজল শেখ। 2011 প্রাক্কালের কথা আগে কথা বলেছি, যখন আমি বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, তখন কথা বলেছি, এখন কথা বলছি না। কারণ ওই বোম মেরে আমার পরিবার তিনজন শহীদ হয়েছে, আমার দুটো দাদা গিয়েছে, বাবা গিয়েছে, নানুরিয়ে আমার 8 জন যোদ্ধা কাটিয়েছি, সুস্থে কোনো হত্যা খায়নি, আপনারা সবই জানেন তো। সে কথাগুলো দুবার আলোচনা করে কিছু লাভ হয় বলে মনে করি না। সব বলে তাদেরকে হাঁটাতে গিয়ে আমাদেরকে তাদের মতোই নানুরের যুব সমাজকে সংঘবদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আমি সে কথাটাই বলেছি। তারা বোম মেরেছিল, আপনারা রসগোল্লা মারেননি, আপনি আজকে বললেন। হ্যাঁ, কি মেরেছিল তারা? আমরা ইট পাটকেল মেরেছি, যা আওয়াজ দিয়েছি সে আওয়াজে তারা পালিয়ে গেছে নদী পেরিয়ে। একটা চিৎকার, একটা আওয়াজ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, সেই যে আওয়াজটা, সেই আওয়াজে ওরা পালিয়ে গেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকেও কাটল না জট। সরকার পক্ষ আলোচনায় না বসলে অনশন প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন ডিএ আন্দোলনকারীরা। উল্লেখ্য, শনিবার ডিএ আন্দোলনকারী নিয়ে টুইটে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল, সব পক্ষকে আলোচনার টেবিলে বসে দ্রুত সমাধানের পরামর্শ দেন। এরপর রবিবার বেলা 11টা নাগাদ যৌথ মঞ্চের আহ্বায়কের নেতৃত্বে 5 সদস্য রাজভবনে যান, রাজ্যপালের সঙ্গে বৈঠকও করেন তারা। বৈঠক শেষে বেরিয়ে এসে প্রথমে রাজ্যপাল ধন্যবাদ জানান দিয়ে আন্দোলনকারীরা। অনশন প্রত্যাহারের বিষয়ে নিজেদের অবস্থান যৌথ মঞ্চের সদস্যরা, সরকার পক্ষের সঙ্গে দিয়ে আন্দোলনকারীরা দান। ওই বৈঠকের পর অনশন প্রত্যাহার করা হবে বলে জানিয়ে দেন। বৈঠকে মধ্যস্থতার দাবি জানিয়েছেন তারা। আমরা প্রথমে মাননীয় রাজ্যপালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি, সহানুভূতির সাথে তিনি তার অবস্থান গ্রহণ করেছেন। তার জন্য তরফ থেকে আপনারা জানেন যে 31 দিন ধরে আজকে লাগাতার অনুষ্ঠানে অনেকেই অসুস্থ হচ্ছেন। রাজ্যপাল অনুরোধ করেছিলেন যে এই অনুষ্ঠানটা তুলে নিতে, সেই তুলে নেব, কিন্তু সরকারের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি, সংবেদনশীলতার কোনো প্রমাণ আমরা পাইনি। আমরা চাই রাজ্যপাল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনার বন্দোবস্ত করুন, জানতে চাই সরকারের কী অসুবিধে এবং আমরা আমাদের দাবিগুলো জানাতে চাই। দ্বিতীয়ত, আপনারা জানেন যে ধর্মঘটের পরদিন থেকে বিভিন্ন জায়গায় নানান ধরনের আমাদের যারা ধর্মঘট করেছিলেন সে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের উঠছেন। আমরা অবিলম্বে এটা বন্ধ করার জন্য রাজ্যপালের ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছি। পাশাপাশি আমাদের দাবি যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, ধর্মঘট করেছেন, তাদের বিরুদ্ধে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। রাজ্যপাল আমাদের সাংবিধানিক ক্ষমতার মধ্যে, গণ্ডির মধ্যে থেকে এই বিষয়ের সাথে বিবেচনা করছেন এবং সরকারের যথাযথ স্তরে তিনি তার বক্তব্য অ্যামেন্ডেশন সহ তিনি পাঠাবেন, এই বিষয়টা সমাধানের উদ্যোগ নেবেন। এই রাজ্যপালের সাথে ত্রিপাক্ষিক বৈঠকে যে কথা বলে তিনি উদ্যোগ নেবেন এই ব্যাপারে, সরকারও রাজি থাকে, আপনারাও চাইছেন, সরকারও যদি চায় তাহলে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা। অনশন নিয়ে আপনারা কি প্রত্যাহার? অনশন নিয়ে আমরা একটাই কথা বলেছি যে আমরা অনশন প্রত্যাহার করব যদি সরকার ইতিবাচক ভূমিকা নেয়। এখন এই মুহূর্তে আপনারা অনশন তুলে দিচ্ছেন? না, এই মুহূর্তে তো অনশন তোলা হচ্ছে না। ডিএ নিয়ে অনশন তুলে আলোচনায় বসার বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ প্রসঙ্গে তর্জা অব্যাহত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যপাল বাংলার অভিভাবক, যখন কোনো অচল অবস্থা তৈরি হয় ওনার দায়িত্ব নেওয়া উচিত। রাজ্যপাল এখানকার অভিভাবক, সরকারের অভিভাবক, যখন কোনো এরকম তখন তার দায়িত্ব নেওয়া উচিত। উনি সেটা রেসপন্স করেছেন, কিন্তু আমার যদি যেখানে এসে ফেঁসে গেছে, সরকারের কাছে টাকা নেই, কর্মচারীরা দিয়ে চাইছেন, সরকারের ক্ষমতা নেই, তো সমাধানটা কী হবে? সরকার কথা বলতেও রাজি নয়, যদি কথা বল সমস্যা হতো না। আজকে সরকার আর কর্মচারীদের মধ্যে নয়, সাধারণ মানুষের চিনিমিনি খেলা হচ্ছে। মানুষ সরকারকে ভোট দিয়েছিল আর সরকার সেটা দিতে পারছে না,
কর্মচারীদের অধিকার রক্ষিত হচ্ছে না, তাই তারা সরকার তাদের বাধ্য করেছে আজকে এই পরিস্থিতি যেতে এই ধর্মঘট করতে। সেজন্য মানে এসে আর এটা দেখা, যেমন তাদের সঙ্গে কথা বলা উচিত, সরকারকেও কথা বলতে পার, এবং সরকার কি পারবে না করবে সেটা বসে কথাবার্তা বলে মেটানো উচিত, নাহলে আস্তে আস্তে হাতের বাইরে যাচ্ছে, মানুষ আর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। 41 দিনের বন্দি দশা কাটিয়ে কয়েকদিন আগেই ছাড়া পেয়েছিলেন ভাঙ্গুরের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশের সিদ্দিকী। জেল থেকে ছাড়া পেয়ে তিনি প্রথমে গিয়েছিলেন ফুরফুরা শরীফে, তবে রবিবার তিনি ফিরলেন ভাঙ্গুরে। যেহেতু তিনি ভাঙ্গুরে আসায় এদিন এলাকার সাধারণ আইএসএফ কর্মীদের মধ্যে উৎপরার মতো। নওশেরকে সম্বর্ধনা দেন তারা। রবিবার সারা দিন ভাঙ্গুরের বিভিন্ন এলাকায় দাঁড়িয়েছেন ভাঙ্গুরের বিধায়ক। যারা চেষ্টা করেছিল মানুষজন আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে ছাবে, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমার কোনো কর্মসূচি নাই, একটাই হচ্ছে আমার গিয়ে এই দেড় মাস মতো সময় যে তাদেরকে পরিষেবা দিতে পারিনি, তাদের পরিষেবা দিতে পারি, অভিযোগগুলো আছে শুনব, এবং বিগত দিনে যেমনভাবে সমাধান করতাম ঠিক আজ থেকেও সেই সম্ভব। নজরে পঞ্চায়েত ভোট আর তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত থাকলে ভোটের ফলে তার প্রভাব পড়বে, সেই আশঙ্কার দ্বন্দ্ব মেটাতে তৎপর হয়েছে দল। ভাঙ্গুরে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে আরাবল এবং কাইজারকে নিয়ে শনিবার ভবানীপুরে বৈঠক করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সে ছিলেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এবার তাকেই দলের তরফে শওকত ভাঙ্গুর বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হবে। বিধায়কের সঙ্গে এলাকার দলের কাজকর্ম চালাবেন আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদরা। দেখুন, আমাদের মূল লক্ষ্য হলো যে আগামী পঞ্চায়েত ভাঙ্গুরের মানুষকে বোকা বানিয়ে ধর্মীয় যেভাবে 2021 সালে 2021 সালে ধোকা দেওয়া হয়েছিল, সেই জায়গায় আমরা উদ্ধার করতে চাইছি ধর্মীয় ভাব থেকে, সাম্প্রদায়িকতার হাত থেকে মুক্ত। এবং আমি মনে করি ভাঙ্গুরের দ্বারা যেমন মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, সামাজিক সচেতন মানুষ তারা বিষয়ছেন, তাই তো তারা আজকে দলে দলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, তারা থাকবেন, যার ফলে ভাঙ্গুরের পঞ্চায়েত নির্বাচনের যে রেজাল্ট আমরা অনেকটা ভালো করতে পারব। গুন্ডারা ছাড়া কেউ নেতা হতে পারবে না, মারপিট ছাড়া ভোটে জিততে পারবে না। ভাঙ্গুরে শওকত মোল্লাকে পর্যবেক্ষক করার প্রসঙ্গে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। শওকত মোল্লা তো আগে জেলা প্রেসিডেন্ট ছিল, এখানে তখন কি হতো, সবচেয়ে বেশি হিংস পোস্টপোন ভায়োলেন্স হয়েছে ইলেকশন আগে। মাননীয় নাড্ডাজি এসেছিলেন আমাদের সব সিরাক করে ঘিরে গাড়িতে মারা, এই করা গাড়ি ভাঙা, সাইক বাইকে ভাঙা, এটা তো ওই গাড়ি থেকে করকে উত্তেজিত করছে, আমি দেখেছি, আমি ছিলাম ওখানে। কেন গুন্ডারা ছাড়া ওদের নেতা হতে পারবে, ছাড়া ভোট জিতে পারবে না। মন্ত্রী যাচ্ছে সরকারি কাজে, খুব ব্যস্ত শিডিউল তার, হঠাৎ তার গাড়ির কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়লেন এলাকার বা, তাও আবার তাদের হাতে তৃণমূলের পতাকা। মন্ত্রী কিন্তু তাদের, তিনি তাদের সঙ্গে কথা বললেন। ঘটনাস্থল হাওড়া শিবপুরের আড়ুপাড়া পুলিশ কনভয়ের সঙ্গে যাচ্ছেন রাজ্য মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ সদস্য তথা শিবানী। তখনই মন্ত্রী পথ আটকান এলাকার মানুষ, তাদের অভিযোগ এই এলাকার রাস্তা হচ্ছে। মন্ত্রী যথারীতি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে সেই রাস্তাদের সমস্যাও শুনলেন। মন্ত্রী তাদের আশ্বস্ত করে বললেন যে তিনি এই বিষয়ে উচ্চ আদ বলবেন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। মন্ত্রীর এই রূপ ভূমিকায় খুশি বাসিন্দারা। এই রাস্তাটার জন্য স্কুলের বাচ্চা বা কোনো মানুষ অসুস্থ হলে সেটা আমাদের নিয়ে যেতে খুব অসুবিধা হয়, তারা তাদের ঘরের ব্যবস্থা যাতে করে দেওয়া হয়, সেই জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা। উনি আমাদের আশ্বাস দিয়ে গেলে একটা ব্যবস্থা উনি করে দেবেন। দেখো, ওনারা
তো আমাকে এত আশা জয়যুক্ত করিয়েছে তাদের মূল্যবান ভোট দিয়ে, কেন করেছে, কষ্ট দুঃখ যেগুলো আছে সেগুলো সমাধান করার জন্যই দিয়েছে। যখন এসছি এইখানে একটা সমস্যা হয়ে উঠে এসছে, কেন এই রাস্তাটা যেটা ডেভেলপ আছে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে সেরকম কোনো রাস্তা নেই এই এই আরুপাড়ার ভেতরে যাওয়ার, সুভাষ নগরের ভেতরে যাওয়ার জন্য। ওনাদের দাবি আছে কি এখানে যত তাড়াতাড়ি একটা রাস্তা করা হবে, দূরিত যদি করা যেতে পারে, প্রাণ হারাতে হয়েছে। তারপর কেন এই অঞ্চলের মানুষ যদি একটা রাস্তার জন্য যদি, তাহলে এটা তো মানে মেনে যাওয়া যায় না। তো আমি নিশ্চয়ই বিশ্বদার সঙ্গে কথা বলবো, কেন এটা আর উনিও যখন এই সমস্যাটা শুনবেন ভালো করে বুঝবেন, তবে নিশ্চয়ই উনি সহযোগিতা করবে আশা করছি। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট জেলায় তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসেন তৃণমূল, সেই তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধন অনুষ্ঠানে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা আগে থাকতেই বলে দিচ্ছেন রাজ্যের কোন মন্ত্রী বিধায়ক গ্রেফতার হবেন ইডি সিবিআই এর হাতে, তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা পক্ষের মধ্যে সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে বলেন, এক মাসের মধ্যে জেলে পুরে দেব, এই মন্তব্য করা যায় না। বিজেপি নেতৃত্ব যদি বলে দেয় কে গ্রেফতার হবে না কে গ্রেফতারি ও তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়। দুর্ভাগ্যজনক শুধু লকেট চট্টোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি হচ্ছে বলছেন যে এক মাসে নিচে পুড়ে দেবেন। এখন এই যে কেন্দ্রীয় সংস্থাগুলো, এই কেন্দ্রীয় সংস্থাগুলো যাচ্ছে, কারণ যদি বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা তারা হচ্ছে ঠিকভাবে আর কে অ্যারেস্ট হবে না, তারাই যদি আগাম বলে দেন যে কে অ্যারেস্ট হবে, আর তার এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। এটা দেখাই যাচ্ছে গোটা দেশ জুড়েই তাগুলোকে বিজেপি তার ব্যক্তিগত এজেন্সি হিসেবে ব্যক্তিগত হ্যান্ড। রাজ্যে গরু কয়লা পাচার কাণ্ডে একাধিকবার খবরে সেটে এসেছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের নাম চোরা চালানের সঙ্গে যুক্ত পোয়ালদের সন্ধানে ইডি সিবিআই কেও অনেকবার হানা দিতে হয়েছে খনি প্রধান এই অঞ্চলে। পাচার সহ একাধিক দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে শাসক অর্থাৎ রাজ্যের দলের নেতা নেতৃত্বের নাম, যা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছে রাজ্য শাসক দল। এবার শাসকের অস্বস্তি বাড়ালেন আসানসোলের দাপুটে নেতা সন্তোষ পাসোয়ান। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতার গলা জড়িয়ে তরুণীর অপরদিকে তৃণমূল নেতাকে দেখা গিয়েছে নর্তকীর উদ্দেশ্যে টাকা ওড়াতে। ভিডিওই শুরু হয়েছে বিতর্ক। দেশের মহান সাধক, আধ্যাত্মিক শিক্ষক এবং কৃষ্ণ পরমহংস দেবের নামে যে বিদ্যালয়, সেখানেই এরকম ঘটনা কিভাবে ঘটছে প্রশ্ন। মাদক পাচার বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সড় সাফল্য পেল অসমের বোকাজানের পুলিশ। রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে সীমান্তে অবস্থিত কার্বি আলং এলাকায় মাদক পাচার এসডিপিও জন দাসের নেতৃত্বে অভিযান চালায় বোকাজানের পুলিশ। খাটকাটির 39 নম্বর জাতীয় সড়কে চলাকালীন একটি সন্দেহভাজন বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে। পুলিশ সূত্র, বিলাসবহুল গাড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার করা হয়েছে 300 দিন ভর্তি সাবান বাক্স, প্রায় 5 কেজি হিরোইন উদ্ধার করা হয়েছে, বাজার দর 25 কোটি টাকারও বেশি। গ্রেফতার করা হয়েছে গাড়ি চালককে, তদন্ত শুরু করেছে পুলিশ। আৰু
এবার খেলার খবরে নজর রাখবো। জমে উঠেছে এই মৌসুমের চিত্র তারকাদের ক্রিকেট লীগ, যার পোশাকি নাম সিসিএল 2023। আর টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে হারের মুখ দেখেছে যিশু সেনগুপ্তের নেতৃত্বাধীন বেঙ্গল টাইগার্স। রবিবার তাদের প্রতিপক্ষ মুম্বাই হিরোজ। সব এই ম্যাচের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সময় কলকাতার তরফ থেকে রইল বিশেষ প্রতিবেদন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেলিব্রিটি প্রিমিয়ার লিগ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের বিভিন্ন ফিল্ড পরিচিত চিত্র তারকারা রয়েছেন এই টুর্নামেন্টে। প্রায় এক মাস ধরে চল টুর্নামেন্ট, লাইট ক্যামেরা অ্যাকশন ভুলে কয়েকদিন সম্পূর্ণ অন্য মেজাজে তাদের, আর নিজেদের দলকে উৎসাহ দিতে প্রতিদিন ডাগআউটে উপস্থিত হচ্ছেন সুরেরা। ফলে এই তারকা ক্রিকেট লিগকে কেন্দ্র করে চাঁদের হাট বসছে ক্রিকেটের। নিজেদের প্রিয় চিত্র তারকাদের অন্য অবতারে দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমা গ্রামীরাও। এবছরও বাংলার দল বেঙ্গল টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন যিশু সেন। এবার শুরুটা আশাপ্রদ হয়নি বেঙ্গল টাইগার্সদের। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচেই হাত দলকে। রবিবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবেন যিশুরা। খেলার সামনে প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই হিরোজ। মুম্বাইয়ের দলটির হয়ে খেলতে দেখা যাচ্ছে দেশমুখ, সোহেল খানের মতো মুম্বাইয়ের প্রসিদ্ধ চিত্র তারকাদের। কাতুল্লা খান স্টেডিয়ামে চুটিয়ে প্র্যাকটিস করতে দেখা গেল সোহেল খানদের। ম্যাচ শুরু হচ্ছে চোখে উত্তেজনার পারদ। এই ম্যাচে জিতে বছরে সিসিএল এ প্রথম জিতে পারবেন যিশুরা, নাকি বাংলাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করবে মুম্বাই? অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা। সময় নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।